আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মোহন আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করব বন্ধুরা আমি এই ভিডিওটিতে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব একটি কাজ যদি এই আমলটি বা একটি দোয়া এটি যদি আপনি নামাজের পরে একবার পড়তে পারেন তাহলে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথেই হাসতে হাসতে আপনি জান্নাতে চলে যেতে পারবেন আল্লাহ পাক আপনার নাজাতের জান্নাতের ব্যবস্থা করে দিবেন ইনশাআ যদি এই আমলটি আপনি নামাজের পরে করতে পারেন একটি মাত্র দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন বন্ধুরা আমরা যারা মুমিন মুসলিম রয়েছে যারা আমরা পরকালে বিশ্বাসী আল্লাহ পাকের প্রতি যারা আমরা বিশ্বাস স্থাপন করি আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই কারণ মুসলমানদের আসল ঠিকানা এই দুনিয়া নয় মুমিন মুসলিমদের আসল ঠিকানা হলো জান্নাত সেই জান্নাতে আমরা সকলেই যেতে চাই ওই জান্নাত মহান পাক তার খাটি বান্দা বান্দিদের জন্যে সৃষ্টি করেছেন খাটি মুমিন মুসলিমদের জন্যে সেই জান্নাত আল্লা পাক তৈর করেছে আমরা সকলেই যেতে চাই তো নামাজের পরে আমাদের এই দোয়াটি পাঠ করতে হবে নামাজের পরে এমন একটা মুহূর্ত নবী হাদিসের মধ্যে বলেছেন যে উল্লেখযোগ্য যে সময়গুলোতে একজন মানুষের দোয়া কবুল হয় সেই সময়গুলোর মধ্যে হতে অন্যতম একটি সময় হলো ফরজ নামাজের পরের সময় ফরজ নামাজের পরে ওই সময়টাতে একজন মানুষ যা কিছুই দোয়া করবেন মহান আল্লাহ পাক কবুল করে নেন তো এই নামাজের পরে আমাদের দোয়াটি করতে হবে আমলটি করতে হবে যদি করতে পারি তাহলে মৃত্যুর সাথে সাথেই জান্নাতের সার্টিফিকেট মহান আল্লাহ পাক দিয়ে দেবেন ইনশা আল্লাহ তো যারা আমরা নামাজ পড়ি নামাজের পরে পাঁচ অক্ত নামাজ আমাদের পড়তে হবে তো পাঁচ তো নামাজের পরে আমরা এই আমলটি করবো এই দোয়াটি পাঠ করবো কোরআনে কারিমের একটি আয়াত বলা চলে কোরআনে কারিমের একটি আয়াত সেটি হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আমাদের ফরজ নামাজের পরে একবার করে পাঠ করতে হবে আল্লাহ ই

প্রত্যেকটা নামাজের পরে দিনে পাঁচ অক্টর নামাজে ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসিটা আপনি পাঠ করবেন যদি একবার করে পাঠ করতে পারেন তাহলে মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক আপনার জান্নাতের ব্যবস্থা করে দেবেন আপনি হাসতে হাসতে খুশি মনে জান্নাতের মেহমান হয়ে যাবেন ইনশাআ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি গুরুত্ব সহকারে করবার বা তৌফিদার করুন আমিন এই আজকের আলোচনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবাকায়ত